আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দেখাবো গারবারের ডিএক্সএফ এবং জিপ প্যাটার্ন কিভাবে ইনপোর্ট এক্সপোর্ট করতে হয়, দুটোই আমি দেখাবো। তো আমার সাথে থাকুন, আর আমার এই চ্যানেলে আপনাদের যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার দিয়ে রাখেন, বেল আইকনে টিক দিয়ে রাখেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আজকে আমি ডিএক্সএফ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাই। প্রথম ডিএক্স প্যাটার্ন আমি দেখাবো, কীভাবে একটা প্যাটার্ন বায়ারের কাছে আমরা এক্সপোর্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে গারবারের লঞ্চ প্যাডটা ওপেন থাকতে হবে। ওপেন থাকলে আমরা এখানে এই যে প্রথম আমরা এখানে চার নাম্বার বাটনে যাব, ডাটা কনভেনশনে লেফট বাটন ডাবল ক্লিক করব। লেফট বাটন ডাবল ক্লিক করলে আমাদের যে প্যাটার্নটা, কাঙ্ক্ষিত যে প্যাটার্নটা আছে সেটা আমরা এখানে ইনপুট করতে পারব। তো কোন প্যাটার্নটা আমরা ইনপুট করব সেটাও আমি একটু দেখাই দিই আপনাদের। তো অ্যাকোমার্ক এক্সপ্লোরারে আমি ডাবল বাটন ক্লিক করলাম, আমরা কোন প্যাটার্নটা আনবো সেটা আমি দেখাই দিই। তো এই যে রাহিনের ভিতরে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নগুলো আমরা নেব ভিউয়ার্স। তো এখানে আমরা মিনিমাইজ করে রাখি, এটাও মিনিমাইজ করে রাখি। এখন আমরা এটা আগে ওপেন করেছিলাম, তো এখন আমরা দেখাবো যে কিভাবে এক্সপোর্ট করা যায় প্যাটার্ন। এটা আছে ইনপোর্ট, এটা আছে এক্সপোর্ট। তো ভিউয়ার্স, এখানে আমি একটা ফার্স্টে ক্লিক করতে হবে, ক্লিক করে ডিএক্সেপ্ট করব, রায়নের ফোল্ডারে যাব আমরা, রায়নের ফোল্ডারই সিলেক্ট আছে। তো এখানে রায়নের ফোল্ডারই আমার সিলেক্ট আছে, আমি রায়নের ফোল্ডারই যাব। তারপরে নোজে আমি এটাও সিলেক্ট থাকবে, এইখানে আমি যাব, এখানে আমার প্যাটার্নটা কোন প্যাটার্নটা নেব এইটা নেব, রোল টেবিল আর কি। তো প্যাটার্ন প্লাস রোল টেবিল আছে, এটা আমি ওপেন করব। আর এখানে সি ড্রাইভে ডেস্কটপে আমি সেভ করতেছি ভিউয়ার্স। তো এ আমার কাজ শেষ, এখন আছে প্রসেস। প্রসেস দেওয়ার পরে আমার প্যাটার্নটা যদি এক্সপোর্ট হয় তাহলে এখানে হলুদ একটা চিহ্ন আসবে, হ্যাঁ এমা হলুদ চিহ্ন আসছে, প্যাটার্নটা এক্সপোর্ট হয়ে গেছে। তো প্যাটার্নটা যে এক্সপোর্ট হয়েছে আমরা দেখি, এই যে ডাব্লু ডাব্লু যে আমরা প্যাটার্নটা রোল টেবিল করছি সবই আমাদের এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এখন এই প্যাটার্নটা আমরা কীভাবে এই প্যাটার্ন ডিজাইনে ওপেন করব সেটা আমি দেখাই। লঞ্চ প্যাডের এক নাম্বার বাটনে ক্লিক করব, প্যাটার্ন ডিজাইনে লেফট বাটন ডাবল ক্লিক, লেফট বাটন ডাবল ক্লিক করার পরে আমাদের প্যাটার্ন ডিজাইনটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে কীভাবে এই প্যাটার্নটা ওপেন করা যায় সেটা আমি আপনাদের করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নতুন যত ধরনের প্যাটার্ন আছে সব আমি করব, এবং আমার এই আপডেট যত রকমের সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারে প্যাটার্ন এ টু জেড পর্যন্ত আমি দেখাবো, প্রথম থেকে শুরু পর্যন্ত। জ্যাকেট দেখাবো, প্যান্ট দেখাবো, শার্ট দেখাবো, ব্লেজার দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখন প্যাটার্নটা ওপেন করব। ডিএক্সএফ প্যাটার্নটা আমরা কীভাবে ওপেন করতে পারি, এই যে ফাইলে গেলাম, ফাইলে লেফট বাটন ক্লিক করার পরে ওপেনে আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটা প্রপার উইন্ডো আসবে, এই উইন্ডোটাকে আমরা কাজ করব। এখানে আমরা এমআরডিএক্সএবি সিলেক্ট থাকবে, তারপরে আমাদের নাম যা দেবো আমরা দিয়ে দিতে পারি, আর না দিলে নাই। কিন্তু আমরা এখন আমাদের প্যাটার্নটা, ডিএক্সএফ প্যাটার্নটা কোথায় আছে সেটা আমি দেখাই দেবো। যেহেতু আমরা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে আমরা এখানে ক্লিক দিলাম, একটা লেফট বাটন ক্লিক দেওয়ার পরে ওপেনে ক্লিক দেবো। ওপেনে ক্লিক দেওয়ার পরে, ওপেনে ক্লিক দেওয়ার পরে এখানে আমার প্যাটার্নটা আসবে। তো ভিউয়ার্স, এখানে আমি নাম দিয়ে দিতে পারি আর বা ডাব্লু ডাব্লু ডাব্লু, তিনটে ডাব্লু ডাব্লু দিয়ে দিই, ডাব্লু ডাব্লু দিয়ে দিলে আমাদের প্যাটার্নটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের এই প্যাটার্নটা আমাকে দেখাই দিতে হবে। এই যে ডেস্কটপ, ডেস্কটপে আমাদের প্যাটার্ন ছিল এইটা, তো এই যে এইটা ছিল ডাব্লু ডাব্লু দিয়ে আমরা করলাম, এখন ওপেন করলে প্যাটার্নটা ওপেন হয়ে যাবে। তো প্যাটার্নটা ওপেন হচ্ছে, একটু সময় লাগে প্যাটার্নটা ওপেন হতে। তো প্যাটার্নটা আমাদের ওপেন হয়ে গেছে, এইভাবে আমরা প্যাটার্ন ডিজাইনে প্যাটার্নটা ওপেন করতে পারি। দেন আমরা একটু পিস টেবিলে নামায় দেখতে পারি, টেবিলে নামায় দেখতে পারি যে কয়টা প্যাটার্ন আছে। তো ভিউয়ার্স, এটা আসছে আমার ডিএক্সএফের ফাংশন গেল। তো আমরা এখানে দেখতে বেরোয় যাব, বেরোয় যাওয়ার পরে আমরা এখন আমি বলছি জিপ প্যাটার্ন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এখন আমরা একটা জিপ প্যাটার্ন বের করে দেখাবো। তো জিপ প্যাটার্ন করার জন্য আমার চার নাম্বার বাটনে যেতে হবে, অ্যাকোমার্ক এক্সপ্লোরারে ডাবল লেফট বাটন ক্লিক, তারপরে আমি কোন ফাইলটা নেব, আমি রাহিনের এইটাই নেব, এটা নিয়ে আমার এই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে।
যে কয় পিস আমি নেব, এই কয় পিস নেব এখানে ফাইলে যেতে হবে, এটা এক্সপোর্ট করব আমরা। এক্সপোর্ট করার জন্য আমরা এখানে নাম দিয়ে দিতে পারি, যেহেতু আমার নাম এখানে বাইরের নাম আমি দিচ্ছি না, SHAFIUR শফিউর নামে আমি সেভ করলাম, ডেস্কটপেই সেভ করব ভিউয়ার্স। তো ডেস্কটপে সেভ করব, আমি সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দেওয়ার পরে আমার প্যাটার্নটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো এখানে আমি এখানে নাম্বার অফ সিক্স আছে, তো আমি এখানে ওকে দিয়ে দিলাম, প্যাটার্ন প্রসেস কমপ্লিট, প্যাটার্ন প্রসেস কমপ্লিট, ওকে। তো ভিউয়ার্স প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখি প্যাটার্নে যে শফিউর নামে আমি লিখে দিছি, সেই শফিউর নামে প্যাটার্নটা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমরা এই প্যাটার্নটাকে ইম্পোর্ট করব, এই প্যাটার্নটাকে আমরা অন্য একটা ফোল্ডারে ইম্পোর্ট করব। সেজন্য আমার অ্যাকোয়ামার্ক এক্সপ্লোরারে ওপেন করতে হবে। যদি আমাদের একটা বাইরে প্যাটার্ন দেয় জিপ প্যাটার্ন, তাহলে আমরা কীভাবে ওপেন করব সেটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমাদের এটা নাই, এই এইখানে আমি এই ফোল্ডারটাই আমি ওপেন করব। তো ফার্স্টে ফাইলে গেছি, ফাইলে যাওয়ার পরে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট জিপ প্যাটার্ন, লেফট বাটন ক্লিক করে এই যে শফিউর জিপ প্যাটার্ন এখানে ওপেন করব। ওপেন করার পরে আমার এই যে প্যাটার্নগুলো চলে আসছে, তো এখানে ওকে, এখানে প্রসেস কমপ্লিট, দেন আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত এই যে আমাদের প্যাটার্নগুলো। তো এখন এখানে সিলেক্ট করা আছে, এখন আমি ইন্টার দিয়ে দিলে আমার প্যাটার্নগুলো পেয়ে যাব ভিউয়ার্স। তো এর চাইতে সহজভাবে আর আমার মনে হয় না যে আপনাদের আর কিছু বোঝানোর দরকার আছে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। আর যদি পিডিএফ চান, পিডিএফ কীভাবে করতে হয় সেটাও আমি দেখাই দেবো, কীভাবে পিডিএফ করবেন সেটাও আমি দেখাই দেবো ভিউয়ার্স। তো আমার এই ভিডিওতে যদি কোনো রকমে আপনাদের উপকার হয়ে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন, কমেন্টস করেন। আমি প্রত্যেকটা প্যাটার্ন আপডেট দেবো। এই যে আমার প্যাটার্নগুলো চলে আসছে, তো আমি A to Z প্যাটার্নের প্রত্যেকটা সফটওয়্যারেরই